বিশ্বকাপের প্রথম ম্যাচেই একটা অঘটন, এবং সেই অঘটনটা হচ্ছে নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, সেই শ্রীলঙ্কা যারা ঠিক এই মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়ন। এটা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে 38তম বার এমন হলো যখন কোনো আইসিসির অ্যাসোসিয়েট নেশন পূর্ণ সদস্যকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত 148 বার আইসিসির কোনো পূর্ণ সদস্যের সঙ্গে কোনো অ্যাসোসিয়েট কান্ট্রির ম্যাচ হয়েছে, যে 148 বারের মধ্যে 38তম বারের মতো কোনো সহযোগী সদস্য পূর্ণ সদস্যের দলকে হারিয়ে দিয়েছে। পার্সেন্টেজ হিসাবটা যদি আপনি করেন সেক্ষেত্রে 25%, তার মানে বোঝা যাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে কতটুকু কম্পিটিটিভ একটা জায়গা যেখানে বড় দল এবং ছোট দলের মধ্যে পার্থক্যটা খুবই কম। নামিবিয়া এই দলটা আপনাকে অবশ্যই চমকে দিয়েছে, বিশেষ করে গত টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স। আপনি বলতে পারেন যে সেটা একটা ওয়ান সিজন ওন্ডার, কিন্তু সেই ওয়ান সিজন ওন্ডারের পর নামিবিয়া ক্রিকেট বোর্ড বা নামিবিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, বিশেষ করে 2027 আইসিসি বিশ্বকাপের আয়োজক দেশ তারা, অর্থাৎ সহযোগী আয়োজক দেশ তারা, সেই জায়গা থেকে চিন্তা করে তাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু অনেক বড় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথম যে পদক্ষেপ আমি বলবো সেই পদক্ষেপ হচ্ছে নামিবিয়ার প্রায় 69,000 স্কুল স্টুডেন্টকে তারা ক্রিকেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে নিয়ে এসেছে, অর্থাৎ তাদের স্কুলের প্রতি 5টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট এই মুহূর্তে ক্রিকেট খেলে। আপনি অবাক করা বিষয়, ভাবতে পারেন 69,000 স্টুডেন্ট ক্রিকেট খেলে নামিবিয়াতে এবং তারা ক্রিকেটিং ডেভেলপমেন্টের আন্ডারে চলে এসেছে, তার মানে বোঝাই যাচ্ছে তারা পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের ব্যাপারে কতটুকু সিরিয়াস। এই যে ন্যাশনাল ক্রিকেট টিমটা এই মুহূর্তে নামিবিয়ার খেলছে, তাদের সিরিয়াসনেসের ব্যাপারে একটু আমি বলি, তা হচ্ছে এই যে বিশ্বকাপটা তারা খেলতে আসলো তার আগে তারা একটা ট্রাই সিরিজ আয়োজন করেছিল পাকিস্তানের পিএসএলের দল লাহোর কালান্দার্স এবং সেই সঙ্গে সাউথ আফ্রিকার দল ইম্পেরিয়াল লায়ন্স, তাদের সঙ্গে নামিবিয়া ক্রিকেট দলের একটা ট্রায়াঙ্গুলার সিরিজ তারা আয়োজন করেছিল, যেখানে লাহোর কালান্দার্স, ইম্পেরিয়াল লায়ন্স এবং নামিবিয়া ইগলস তারা একসঙ্গে পার্টিসিপেট করেছে। শুধুমাত্র তাই নয়, যখন এই ট্রায়াঙ্গুলার সিরিজটা শেষ হয়ে গেছে তারপর শুধুমাত্র লাহোর কালান্দার্সের সঙ্গে একটা ইন্ডিভিজুয়াল টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ তারা খেলেছে। আপনি পরিকল্পনার জায়গাটা একটু চিন্তা করেন যে আপনি আইসিসির পূর্ণ সদস্যের দেশকে পাচ্ছেন না, কিংবা অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর সঙ্গেও আপনি ঠিকঠাকভাবে খেলে হয়তো বা প্রিপারেশন নিতে পারবেন না, আপনি একটা কোয়ালিটিফুল ফ্র্যাঞ্চাইজি দলকে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে আপনি সিরিজ খেললেন এবং সেই জায়গাটা নামিবিয়া ইগলস নামে, মানে নামিবিয়া ইগলস দলটা নামিবিয়া ন্যাশনাল টিমের আদলেই আসলে সেই জায়গাটায় পার্টিসিপেট করেছে। একটা ট্রায়াঙ্গুলার সিরিজ হলো, দেন একটা দ্বিপাক্ষিক সিরিজ হলো লাহোর কালান্দার্সের সঙ্গে। আরেকটা ব্যাপার বলি, তা হচ্ছে এই নামিবিয়া টিমের 4 প্লেয়ার এরকম আছেন যারা লাহোর কালান্দার্সের ক্যাম্পে গিয়ে থেকেছেন, একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করেছেন, তার মানে বোঝাই যাচ্ছে তারা কতটা সিরিয়াস এই টি টোয়েন্টি বিশ্বকাপ যে তারা খেলতে এসেছে, কতটুকু প্রিপেয়ার্ড হয়ে তারা খেলতে এসেছে, অর্থাৎ শুধুমাত্র বিষয়টা এরকম না যে তারা খেলার কথা খেলতে এসেছে। দেখেন একটা বিষয় আমরা বলি, যে আমরা এই টি টোয়েন্টি বিশ্বকাপ না, আমরা পরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা করছি এবং সেই পরিকল্পনাটা আমরা 2-3 মাস আগে থেকে শুরু করেছি, বাট নামিবিয়া কিন্তু গত টি টোয়েন্টি বিশ্বকাপ যখন তারা মোটামুটি একটা পারফরমেন্স দেখিয়েছে, তার পরবর্তী পর্যায় থেকেই এই টি টোয়েন্টি বিশ্বকাপটাকে টার্গেট করেছে, সেই সঙ্গে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ক্রিকেটিং নেশন হিসেবে তাদের আপরাইজের জন্য যা যা করা প্রয়োজন, যেমনটা বলছিলাম যে 69,000 স্টুডেন্টকে একটা ক্রিকেটিং চেইন অফ কমান্ডে নিয়ে এসেছে, সেই কাজ তারা করেছে। সুতরাং এই টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া যদি আরও চমক দেখায় সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। আপনি কি মনে করছেন, আপনারা কি মনে করছেন নামিবিয়ার এই দলটা কতদূর পর্যন্ত যেতে পারে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অনফিল্ডের সঙ্গে থাকার জন্য।